নমস্কার, শুভ সন্ধ্যা শুরু করছি সুভাষিত জ্যোতি। এই অনুষ্ঠান যার তার কথা জ্যোতিষের বেদবাক্য, তিনি সুভাষ শাস্ত্রী। মায়ের আশীর্বাদ, গুরুদেবের নির্দেশে সুভাষদার এই পথে হাঁটা, আসা এবং দীর্ঘ 32-33 বছর ধরে মানুষকে সমানভাবে পরিষেবা দিয়ে যাওয়া। হ্যাঁ, আমি শব্দটাকে ব্যবহার করছি খুব সচেতনভাবে, তার কারণ সুভাষদা যে কাজটি করছেন সেটি সব অবশ্যই পরিষেবাই দিচ্ছেন। কেননা এখানে, হ্যাঁ, কেননা এখানে আপনার কোনো চেম্বারের গল্প নেই। এখানে আমরা কখনোই বলি না যে আসুন এই নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করুন, আপনার ইচ্ছে হলে আপনি করবেন, আপনি ভালো থাকতে চাইলে করবেন, যার প্রয়োজন সে করবে না। কিন্তু মুশকিলটা হচ্ছে সবার প্রয়োজন, যারা এই অনুষ্ঠান দেখেন তারা একবার সুভাষ শাস্ত্রীর প্রতিকার পেতে চান। দেখো, সবার প্রয়োজন, আমি তো সবার কাজ করতে পারবো না, মানে খুব ক্যাজুয়াল কাজের জন্য আমার কাছে আসা উচিত নয়, আমার ফিস বেশি। অল্প লোক দেখি তো, এখন যেহেতু অত লোক দেখি না, অল্প লোক দেখি, মানে 300-350 করে প্রত্যেক দিন লোক দেখতাম, সেখানে এখন 30-25, কোথাও 20-30, মানে এইরকম, মানে 300-230, মানে আমার শারীরিক সেই সক্ষমতা এই মুহূর্তে নেই যে আমি 300 লোক দেখবো। তো আমি পারবো না আজকে ডেটে আর দেখলে, আমি যা 30 বছর আগে যা করেছি আজকে তো করতে পারবো না। তো লোক কম দেখি, সবাই চাইলেও দেখাতে পারে না, আর তার মধ্যেও বুকিং করতে হবে আপনাকে। আর আমি একটা জিনিস বিশ্বাস করি মন থেকে, আপনার প্রয়োজন হলে আপনি ওই 20-30 জনের কোটাতেই ঢুকবেন, আজকে না হলে 2 মাস পরে ঢুকবেন। যে আমাকে চাইছে সে আমাকে যে কোনো মূল্যে চাইছে, যে চাইছে না সে চাইছে। প্রয়োজন হচ্ছে আবিষ্কারের জননী, যখন যখন প্রয়োজন পড়েছে তখন তখন আপনার ডিমান্ড মতন জিনিস সারা পৃথিবীতে আবিষ্কার হয়েছে। আবিষ্কার নিজে হয়নি, প্রয়োজনের জন্য হয়েছে। প্রয়োজন হচ্ছে জননী, সেই সুভাষ শাস্ত্রীও তার ব্যতিক্রম নয়, আপনিও তার ব্যতিক্রম নয়, আমরা সবাই তার মধ্যে। অ্যাকচুয়ালি কি হয়, যখন টেলিফোন নিয়ে নেব, হ্যাঁ নিয়ে নেব নিশ্চয়ই। নমস্কার, সেম বোঝ। হ্যাঁ হ্যাঁ, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ কে বলছেন? আমি কাটোয়া থেকে বলছি, আমি আমার ছেলে সম্বন্ধে জানবো। আমি সুপ্রিয়া মুখার্জি বলছি। আচ্ছা, কাটোয়া, কাটোয়া মানে বর্ধমান কাটোয়া? হ্যাঁ। সুপ্রিয়া, কেউ এসেছিল আপনার জানাশুনো? না, আসেনি। আমি স্যারের কাছে চন্দননগরে নাম লিখে পৌঁছাতে পারিনি বাড়িতে একটা অঘটনের জন্য। হ্যাঁ, নাম লিখিয়ে বুকিং করে কনফার্ম করে পৌঁছাতে পারিনি ডিউ টু বাড়ির অঘটন। আমি কি বললাম, আজকে লাইন পেয়ে গেছি, দিস দ্য লাক। আজকে আমার চ্যানেলে লাইন পাওয়া এটা হচ্ছে লাক, আর নাম লিখিয়ে যাওয়া যায়নি ওটা হচ্ছে দুর্ভাগ্য। ব্যাড লাক আর লাকের এখানে হচ্ছে লড়াই হয়, কেউ লাকি হয় প্রত্যেক দিন, কেউ ব্যাড লাক হয়। চলো, ছেলের জন্ম তারিখ বলো। কোথায় জন্ম বলো? কাটোয়া। তোমার আসলে লাইন পাওয়ারই ছিল, সেই জন্য তুমি আমার কাছে চেম্বারে নাম লিখিয়ে আসতে পারো। হ্যাঁ স্যার, আমি এর আগে অনেকবার চেষ্টা করেছি, আমি মানে ঋণ হয়ে হয়নি, আজকে হয়ে গেছে, আমার খুব আনন্দ। ঠিক আছে, অনেক লোকই তো পায় না, পায় কজন বলো? 4-5 জন লিমিটেড লোক পায়, বহু লোক ট্রাই করে আমার অনুষ্ঠানে ধরার জন্য। এখানে আমারও কিছু করার নেই, এটা তো আমার হাতে নয়। হ্যাঁ, তোমার ছেলের যা ছক ফেল টিভিতে, তোমার ছেলের যা ছক দেখো, আমি টিভিতে ছকটা তোমাকে বলিনি, ক্যামেরা ছেলেরা বসে আছে না, ছকটা ফেলতে বললো। হ্যাঁ, ছেলের যা ছক, এখন তোমার ছেলের রাশির ওপরে রাহুর প্রভাব চলছে, যা রাহুর যে প্রভাব চলছে লগ্ন থেকে একাদশে রাহু বসুর। একাদশ কি? আয়ের স্থান। দ্বাদশ কি? ব্যয়ের স্থান। হ্যাঁ, একাদশ স্থানে যে রাহু যে বসে রয়েছে এটা হচ্ছে আয়ের স্থানে, অর্থাৎ কি না, তার চাকরি হবে না, কর্মক্ষেত্রে তার প্রতিষ্ঠা আসছে না। 1996 ইন বন, একাদশে রাহু বসে রয়েছে, রাশি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির ওপরে, রাশি পার্টিকুলার অল মেষ রাশির ওপরে রাইট নাও রাহুর একটা গ্রাস চলছে, আর এই ছকে পার্টিকুলার রাশির ওপরে রাহুর গ্রাস, আর লগ্ন থেকে একাদশ আয় ভাবের ওপর রাহু, অর্থাৎ কিনা কেরিয়ার হচ্ছে না, চাকরি কবে পাবে, কবে কি বলছো, চাকরি করছে না, কিছু করছে না, বেকার একদম। তা কিছু করলে কি বলতাম, কেরিয়ার কবে হবে? না, আমি কি যাবো স্যার আপনার কাছে? না, দাঁড়া দাঁড়া বলতে দাও আগে, বিচার করেছে, পড়াশুনো করেছে, আরো হতে পারতো, পড়াশুনো করেছে, পড়াশুনো খুব খারাপ হয়নি, কিন্তু আরো হতে পারতো। শুক্র আর মঙ্গল, আমি ছকটা আর একবার ফেলছি, দেখো
শুক্র আর মঙ্গল এখানে কম্বাস্ট হয়েছে, এর জন্য আরো পড়া হতো সেটা হয়নি, তুমি যে প্রশ্নটা করলে। দ্বিতীয় হচ্ছে যে চাকরির চেষ্টা করছে সেখানে পাচ্ছে না, বসে রয়েছে প্রায় 2 বছর আড়াই বছর হতে চললো, 3 বছর হতে চললো। আচ্ছা ফ্রেম ডবল, হ্যাঁ তো তুমি আমাকে জিজ্ঞেস করলে পড়াশোনা কি হয়েছে, আমি ওকে না জিজ্ঞেস করে উত্তর দিলাম যে পড়াশোনা হয়েছে, আরো হতে পারত চাকরির দিকে গেছে। আচ্ছা তুমি বলো, তুমি পড়াশোনা করেছে আপনার ছেলে? আমার ছেলে জিওগ্রাফিতে অনার্স নিয়ে পড়েছে। জিওগ্রাফিতে অনার্স নিয়ে শুধু গ্রাজুয়েশন করেছে, আর কিছু করেনি? না আর করেনি। হলো আরো স্টাডি 3 বছর দরকার ছিল, চাকরির দিকে গেল, হলো না, 3 বছর বসে রয়েছে। আজকাল কিন্তু আমি একটা কথা বলি, জেনারেল এডুকেশনে গ্রাজুয়েশনটা কিছুই না, কিছু না, কিছু না, মানে আমি যদি অনার্স গ্রাজুয়েট হই, আগের দিনে তুমি ম্যাট্রিক, মানে আর একটু আগে যদি চলে যাই, আমি যদি 90 এর দশক ও 80 এর দশকে যাই, আমি ফিল করছি জানেন তো, আমার ছেলে হলো 96, ওনার ছেলে হলো 96, এই কারণে আমি ফিলটা করছি ছোট ছেলে, হ্যাঁ আমার, আমি ফিল করছি যে মায়ের একটা টেনশন হচ্ছে যে একটা তো, একটা তো তার অর্থনৈতিক একটা জায়গা তৈরি হওয়া দরকার। না তৈরি হওয়া দরকার, তাহলে আজকে বিচার না করিয়ে তাহলে তোমার ছাড়ার আগে দিকে বিচার করা উচিত ছিল যে আমি পরীক্ষার জন্য আমি যে যাব গভর্নমেন্ট সার্ভিসে, তাহলে কি আমার এখন হবে? উনি ছেড়ে 3 বছর বসে থেকে এখন সুভাষ শাস্ত্রীকে ধরছে, কি করবো? তত 3 বছর চলে গেছে, স্টাডিটাও হলো না, চাকরিটাও পেলো না। সরকারি চাকরিরই চেষ্টা করেছে তো আপনার ছেলে? সরকারি চাকরির যোগ এই মুহূর্তে, হ্যাঁ সরকারি চাকরির চেষ্টা করছে, প্রাইভেট পেতে পারে, পাবে, চলে যাবে, আর কেরিয়ার হয়নি, স্টাডি তো বসে থাকা, তো সরকারি চাকরির প্রিপারেশন করা, রাইট নাও সিচুয়েশন ইজ মানে একদম সেম এ টু জেড আমি যা বলছি। তুমি নিশ্চয়ই এগ্রি করবে আমার সাথে? নিশ্চয়ই কেন বললাম, দেখো একাদশে রাহু আমি ব্লক করতে পারবো, হাঁটাতে পারবো না, বাবার নাম রক্ত গ্রুপ, মায়ের নাম যেমন মানে কেউ চাইলে হয়তো বললো না, হ্যাঁ কিন্তু হাঁটানো যাবে না, হ্যাঁ চেঞ্জ করা যায় না, বললাম কি বললাম না, তাদের নাম হাঁটানো যায় না, একাদশ স্থানে রাহু হাঁটাবো না। রাশির ওপর যে গ্রাস চলছে ওটা ফেব্রুয়ারির পর থেকে হালকা হবে, কিছু ওয়ে আউট বেরোবে, তুমি ফেব্রুয়ারি মার্চের পরে সামনের বছরে এসো, আমি দেখবো কি করা যায়। ঠিক আছে, ভালো থাকো, ধন্যবাদ। হ্যাঁ এই যে সুভাষদা, আমি বলছিলাম যে আপনার প্রতিকার সবাই পেতে যায়, আপনি বলেন সবাই তো, সবাই একটা তো আমি প্রতিকার করতে পারবো না, কিন্তু যখনই কেউ ফোন করে তার একটাই প্রশ্ন থাকে, কবে যাব, পুরো সব কিছুর পরে একটাই জায়গা যে কবে যাব সুভাষ শাস্ত্রীর কাছে, এইটার পিছনে কারণটা কি? দেখো এটার পিছনে কারণ মানুষ টিভিতে দেখছে, আপনি সুভাষ শাস্ত্রী হিসেবে কি ধরবেন, কোন কারণটাকে ধরবেন? সে তার কাজ পেতে চায়, সে আমার এই একাদশ দ্বাদশ একাদশ দ্বাদশ নবম এইট কিচ্ছু বুঝতে চায় না, জ্যোতিষের কচকচানি শুনতে চায় না, সে চায় আমার ছেলের চাকরি কবে হবে, সুভাষ শাস্ত্রী বলছে মানে সে আমার উপর ভরসা রাখছে, মরে বেছে। আমি জানি একটা লোককে যদি প্রতিকার নিতে বলি সে তার গয়না বিক্রি করে দেনা করে হলেও সে নেবে, কিন্তু আমার সেই রেসপন্সিবিলিটি নিতে হবে, তাকে পাওয়াতে হবে। হ্যাঁ এটা হতে পারে সরকারি চাকরির লোক না ঢুকলে আমার পাওয়া ঢোকানোর ক্ষমতা নেই, আপনার স্টেট গভর্নমেন্টের লোক না ঢুকলে আমি কোথা থেকে ঢোকবো, ঢোকা শুরু হলে সে পাবে, এটা হতে পারে, আপনাকে 1.5 বছর টাইম দিতে, 2.5 বছর লাগবে, হতে পারে কারণ লোক ঢোকেনি, করোনা এলো কি কী এলো, এটা হতে পারে, পাবে তো বটেই, আমি যখন বলছি সরকারি চাকরি পাবে, পাবে তো বটেই, 1 বছরের জায়গায় 1.5 বছর হতেই পারে, 1 বছর বেশি লাগতেই পারে, এটা আমার হাতে নেই, কারণ সরকারি চাকরি রিক্রুটমেন্ট হবে তবে তো সে ঢুকবে, রিক্রুটমেন্ট যদি না হয় পোস্ট খালি আছে 19,000, রোজ শুনছি, রোজ কান মানে ইয়ে হয়ে যাবে, ফেটে যাওয়ার জোগাড়, লোক ঢুকছে এখনো শুনতে পাইনি, লোক ঢোকা শুরু হলে রিক্রুটমেন্ট নিচ্ছে, ঢুকেছে, অ্যাপয়েন্টেড হয়েছে, এটা শুনতে পাইনি, খালি আছে, ঢুকবে ঢুকবে, তাই বলছি যে লোকটা অন্ধের মতন বিশ্বাস করছে সে আমার কাছে আসতে চাইছে যে উনি যখন বলছে হবে, তার মানে সে ব্লাইন্ডলি আমাকে বিশ্বাস করছে। আমাদের সঙ্গে একজন বন্ধু আছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, নমস্কার দিদি, দাদা নমস্কার, আমি বর্ধমান থেকে বলছিলাম। কোথা থেকে বলছো? বর্ধমান। কি নাম? আমি বর্ধমান, আমার নাম কণিকা চ্যাটার্জি। হ্যাঁ কণিকা চ্যাটার্জি, কণিকা, কণিকা চ্যাটার্জি। তোমার একটুখানি জড়ি জড়ি কথা বলছো, সাউন্ড ইজ নট ক্লিয়ার, একটু চেষ্টা করো ক্লিয়ার করে বলো। কার সম্পর্কে জানবে? আমি আমার মেয়ের সম্পর্কে একটু জানবো। বলো মেয়ের জন্ম তারিখ বলো। 15/12/93। হ্যাঁ এরম ভাই পরিষ্কার করে বলো, আমাদের বুঝতে একটু সুবিধা হবে। 15/12/93 টাইমটা বলো।
93 হ্যাঁ 1993 বুঝেছি টাইম বলো 2:56 AM দাঁড়াও ধরো 2:56 ধরো লাইনে থাকো চুপ করে থাকো 2:56 AM বর্ধমান তালে যেটা তোমার মেয়ের ছক এটা একটা জিনিস আমি একটু জেনে নিই তবুও যে মঙ্গলবার থেকে বুধবার তুমি করে দিয়েছো তাই তো বা হ্যাঁ এটা জান না এটা না জানলে ওই আগের বারে হয়েছিল বৃহস্পতিবারে ভদ্রলোকের মকর রাশিতে উল্টো সিংহ রাশিতে এলাম সোজা হয়ে গেল হ্যাঁ শুনেছিল তো পুরো উল্টো বেকার ছেলে পেলো মেদিনীপুর থেকে পরে বললাম আমার ভুল হয়েছে পরে যখন দেখলাম সিংহ রাশি বলছে পুলিশ হয়েছে বিয়ে কবে হবে যাই হোক তোমার মেয়ের ছকে আমি পেয়ে গেছি দুটো জিনিস তোমার মেয়ের ছকে অত্যন্ত খারাপভাবে বসে রয়েছে একটা হচ্ছে যে রবি বুধ শুক্র রাহু এই গ্রহগুলো বসে রয়েছে অনেকগুলো ঘর ফাঁকা এই ছকে এটা ক্লিয়ার এর বিবাহিত জীবন ভালো হবে না বিবাহিত হওয়ার জীবন ভালো হবে না পরের কথা বিয়ে পরে ঝামেলা বিয়ে টিকবে না অশান্তি মানসিক অশান্তি বিবাহিত জীবন আচ্ছা মেয়ের বিয়ে দিয়েছো তুমি কিন্তু মেয়ের বিয়ের মানসিক আচ্ছা ছক দাঁড়াও তুমি লাইনে থাকো ছকটা ফেলি টিভিতে হ্যাঁ ছক পড়ে গেছে টিভিতে এই ছকটা আপনারা দেখুন যারা জ্যোতিষ চর্চা করেন কিংবা একটু বোঝেন এই ছকে কোনো সিমটম নেই যে বিবাহিত জীবন খারাপ হতে পারে সি ইজ নট এ মাঙ্গলিক দেখুন মঙ্গল এখানে বসে রয়েছে মাঙ্গলিক দোষ নেই বিবাহস্থানে বৃহস্পতি বসে নেই ক্লিয়ার সেভেন্থ হাউস হ্যাঁ এইট হাউস অনলি ফর এখানে কেতু বসে রয়েছে এখানে দেখুন আপনারা এখান থেকে পরিষ্কার এইখানে যে অষ্টম স্থানটায় কেতু বসে রয়েছে এই কেতু মানে কমপ্লিকেসি কেতু মানে বিয়ে হয়ে যাবে বিয়ে বৃহস্পতি থাকলে হতে চায় না মাঙ্গলিক থাকলে অন্যরকম ঝামেলা এখানে কেতু মানে কমপ্লিকেসি বিবাহের পরে এত রকমের ঝামেলা হবে সে বিবাহিত জীবনটা আদৌ করতে কবে বিয়ে দিয়েছো মেয়ের এই বছরে জুলাইয়ের 3 তারিখে লেগে গেছে অশান্তি তার মানে তোমার জামাইয়ের মা এইসব অত্যাচার করবে মেয়ে থাকতে পারবে না হোয়াট ইজ হাইড অ্যান্ড সিক আমি যে বললাম লুকোচুরি খেলা লুকিয়ে রাখা মানে এখানে টেকা কমপ্লিকেসি কেতু থাকলে কি হবে বিয়ে তো ফটাকসে হয়ে যাবে বিয়ে হতে কোনো সমস্যা হবে না কিন্তু বিয়ের 4 মাস কাটেনি 3 তারিখে জুলাই মাসে বিয়ে দিয়েছি তার মানে হলো ওই দিক থেকে 3 আর 10 হলো 3 মাস 3 মাসও 3 তারিখে অক্টোবরে 3 মাস হ্যাঁ নভেম্বরে 3 তারিখ নভেম্বরে আজকে হচ্ছে গিয়ে তোমার এই 17 তারিখ লাইভ প্রোগ্রাম করছি তার মানে 3 মাস 20 দিন হয়েছে 3 মাস হচ্ছে 90 দিন 110 দিন বিয়ে হয়েছে অনলি 110 ডেজ হয়েছে মেয়ে চলে এসছে কেন কি ছেলের মা ছেলে একে যেভাবে রাখতে চাইবে তোমার মেয়ে ওখানে সংসার করতে পারবে আপনি কি জানতে চাইছেন যে এখানে ডিভোর্স হবে কিনা বা মেয়ের দ্বিতীয় বিয়ে হবে কিনা তাই তো না আমি ওই প্রশ্নের আগে একটা তোমাকে একটা প্রশ্ন করবো না আমি এই প্রশ্ন শুনতেই চাই না ডিভোর্স এখন হবে না করবে কিনা খুবই কমপ্লিকেসি মানে তো রেহাই পাওয়া নয় ওয়েন আই স্পিক ইজ ভেরি কমপ্লিকেসি বাড়বে তাই রেহাই যদি পাওয়া যায় কমপ্লিকেসি আগে বলো তুমি কাউকে দিয়ে জটক বিচার করে বিয়ে দিয়েছো কিনা আপনি হাইড এন্ড সিক বলেছেন মানে কিছু জিনিস গোপন করে বিয়ে হয়েছে গোপন করেছে তো ছেলে ছেলের মা কিন্তু জ্যোতিষী কি করেছে জ্যোতিষী যাকে দেখানো হয়েছে সে তো বলবে অষ্টম স্থানে কেতু মানে বিয়ে চট করে হয়ে যাবে হওয়ার পরে কমপ্লিকেসি বাড়বে তো এইটা তো জ্যোতিষীর কাজ ছেলের মা লুকিয়েছে ছেলে বদমাইশি করছে হ্যাঁ ছেলে লুকিয়ে হ্যাঁ ছেলে বদমাইশি আরে হাইড অ্যান্ড সিক আমি তো বলছি লুকোচুরি খেলা বলে দিলাম তো আমি তো তুমি যখন বললে হোয়াট ইজ কমপ্লিকেসি মানে আমি যখন ছকটা ফেললাম এই ছকে মাঙ্গলিক নেই আবার ফেলি এই ছক ফেলে রাখছি আপনারা যারা জ্যোতিষ আমি বলেছিলাম যারা জ্যোতিষ চর্চা করে দেখুন নলেজ আছে অনেকের ভালো ভালো জ্যোতিষী নয় ও যারা অনেক জ্যোতিষী কাজ আবার নিজেদের নলেজ তৈরি হয় দেখুন সপ্তম ক্লিয়ার মাঙ্গলিক নেই বিবাহস্থানে বৃহস্পতি বসে নেই চন্দ্র বসে নেই সাটাক করে বিয়ে হয়ে গেছে 7.5-এর লাস্ট ফেজ এই সামনের বছর 7.5-ই ছাড়বে ধনুরাশির আচ্ছা মঙ্গলের অবস্থান তুঙ্গ থেকে 1 ঘর নিচে অলমোস্ট মঙ্গল ইজ গুড
জলের উপরে বসে নেই, তাহলে কি হোয়াট ইজ দ্য মানে সিমটম দিস হরোস্কোপ যে কমপ্লিকেশন? অষ্টমের কেতু বসে, কেতু মানে কি লুকোচুরি শ্যাডো, কেতু মানে কি ধোঁয়াটে ব্যাপার। হ্যাঁ, তোমার মেয়ে এখন তো ডিভোর্স তো পাবে না, এখন মোটামুটি 2025 পর্যন্ত লটকে থাকতে হবে এখানে, কি বুঝলে বলো এবার, আর কি জিজ্ঞেস করতে চাও বলো। আমি বলছি ওর তো মানসিক দিদি খুবই খারাপ অবস্থা আমাদের প্রত্যেকেরই, ও একটা হ্যান্ডমেড জুয়েলারি কাজ করছে, মাল পাঠাচ্ছে সেই সব কোথা থেকে কিনে আনছে, সেই বুদ্ধের মুখ বসাচ্ছে, ত্রিশূল বসাচ্ছে, খারাপ না, ঠিক আছে, কিছু করছে ক্রিয়েটিভ কিছু, নিজেকে টাইম পাস করে বিজি রাখা, বারবার মাথায় চিন্তা না আসতে দেওয়া, আর কি করবে এইসব করতে গেলে হাতে খুব চাপ পড়ে, মেয়েটা দেখা যায় হাত সব খারাপ হয়ে যাচ্ছে আঙুলগুলো। হ্যাঁ বলো কি বলছো? আপনার মেয়ে চলে এসছে, 4 মাস সংসার করতে পারেনি, চলে এসছে, এখন কি আপনারা ডিভোর্স ফাইল করেছেন না সেটাও করেন? না না কিছু হবে না, জানুয়ারিতে ডিভোর্স ফাইল করবে, না না ওটা হবে না, ওটাও জানে না, সামনের বছর জুলাই মাসের 3 তারিখে 1 বছর কভার হবে। আচ্ছা সেইখান থেকে দেখাতে হবে 6 মাস মিনিমাম আমি আলাদা থাকছি, তাহলে জুলাই থেকে 6 মাস হবে কত, 23 সাল ঘুর গিয়া 24 সাল, তখন তুমি ফাইল করতে পারো। আগে হতো ব্যাক ডেটের, হ্যাঁ উকিল সব তুলে রাখতো, সেটেল হয়ে উঠে গেছে, এখন ল্যাপটপে এখন সব কম্পিউটারে সিট বেরোয়, ওই সব হয় না। আগে হতো কোর্টে উকিলের কাছে, বলে ব্যাক ডেট, দুজনে মিলে গেলো, আমাদের ঝামেলা মিটিয়ে দাও ভাই কি করবো, উকিল বললো পুরনো ফর্ম তোলা আছে সই করুন, দেখাচ্ছি ব্যাক ডেটে। এখন তো রেজিস্ট্রি করে বিয়ে হয়েছে, এখন আগেকার দিনে বিয়ে হতো তোমার সময় রেজিস্ট্রি করতে হতো না, এখন মাস্ট, হ্যাঁ রেজিস্ট্রি না করলে তোমার বিয়ে ভ্যালিড হবে না, ওই সব দিন গিয়ে তুমি জানো না কিছু, আইন ফাইন যাই হোক রেখে দাও, তুমি তুমি সামনে বছর তুমি ফাইল করো করতে পারলে, আইন কখন যাবো দাদা আমাকে, তুমি সামনে বছর আগে ফাইল করো, তুমি বলে জানো। আপনি সুভাষ শাস্ত্রীর কাছে আসতে চাইছেন কেন? আর মুক্তির জন্য বাঁচার জন্য, আমি জানতে চাই আমাকে মেয়ের জীবন তো কই থাকলো না, মেয়েকে শোনো আমি কি করতে পারি, আমি কি করতে পারি শোনো, আমি তোমার মেয়ের কি করতে পারি, মেয়ের জীবনটাকে কাজের মধ্যে তুলতে চাইছি এখন, একটা আমি কি করতে পারি বলে দিচ্ছি তোমাকে, না লাইন পেয়েছো, তোমাকে একটা মেয়ের কানে কাজের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, ওই যে কাজের মধ্যে থাকে তার টাইম পাস হবে, কোথা থেকে 25 চলা তো নিজে জানে না, মামলা শুরু হবে 23 সালের পরে, 23 সালে শুরু করতে পারবে না, 1 বছর কভার হতে হবে 6 মাস, এখন ব্যাক ডেটা হয় না কিছু, তুমি লয়ারকে জিজ্ঞেস করবে, আমি প্রতিদিন এই টাইপের কেস হ্যান্ডেল করি আমি জানি, তো যাই হোক তুমি সামনের বছরে এসো, সামনের বছরে এসো, এপ্রিলের পরে, এপ্রিলের পরে আসবে, এপ্রিলের পরে আসবে, 1 বছর হওয়ার আগে, ঠিক আছে ঠিক আছে, ভালো থাকো, ধন্যবাদ, কারণ আমি কিছু করতে পারবো না জানো। এই ছকটা কেউ একজন তো বলেছেন চোখ বন্ধ করে এগিয়ে যেতে, এবারে আপনার কাছে আসলে আপনি কি বলতেন, ধরুন জটক বিচার না, আপনার কাছে মেয়েটা ছকটা এলো, আমি বলতাম আপনার মেয়ের বিবাহ স্থান ইজ ভেরি কমপ্লিকেটেড, কমপ্লিকেটেড, ইউ শুড মুভ ভেরি কনসাসলি, ভেরি কনসাসলি, টেক টাইম, সময় নিয়ে আপনাকে অনেক কিছু ভেবে এগোতে হবে, হুটোপাটি করে বিয়ে দি, আচ্ছা লাইনে নেই থাকলে বলতাম ভাড়াকসে 2-3 মাসে বিয়ে হয়ে গেছে, আমি বলতাম যে দেখুন আমি কি বললাম, ছকে কোনো সিমটম নেই যে এই ছকে বিয়ের স্থান ড্যামেজ, অনলি অষ্টমে কেতু বসেছে, কমপ্লিকেশন, কমপ্লিকেশন হলে কী করতে হবে, খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায়, আগেকার দিনে তো বিয়ে বাড়িতে গেছে, মেয়েটাকে দেখে বিয়ে হয়ে যাবে, তারপর ঝামেলা মারপিট লেগে গেছে, হাইড অ্যান্ড সিক কথা বলেছি আপনারা শুনেছেন একদম, তো সেখানে দাঁড়িয়ে বলতাম দেখুন ইজ এ ভেরি কমপ্লিকেশন আপনার মেয়ের বিয়ের জায়গা, সো যদি আপনি সাবধান না হন কিন্তু 2টো বিয়ে হবে, এবার তো তার বাবা মায়ের দায়িত্ব পড়ছে কীভাবে, যার কাছে গেছে বলেছে চোখ বন্ধ করে ঝাঁপ দাও, গঙ্গায় ঝাঁপ দেওয়া হয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ হ্যালো, নমস্কার ম্যাম, আমি ময়নাগুড়ি বলো, কোথা থেকে বলছো? ময়নাগুড়ি থেকে কে বলছেন? বুঝতে পেরেছি বলো। হ্যাঁ আমি আমার মেয়ের সম্পর্কে একটু জানতে চাই, আপনি কি নামটা বলতে চাইছেন না? না না নামটা বলতে চাইছি না, বলো না, ময়নাগুড়ি খুব ছোট জায়গা, ময়নাগুড়ি, লাটাগুড়ি, বিন্নাগুড়ি, আচ্ছা মেয়ের ডেট অফ বার্থ বলো, বলো ১৯৯৯।
ওইখান থেকে এই করছে টিভি থেকে পাঁচ মিনিট পাঁচ মিনিট শুনে নিরানব্বই নিরানব্বই আচ্ছা টাইম বলো রাত্রি বারোটা উনত্রিশ মিনিট চার হচ্ছে তেইশ তারিখ হবে তাহলে বাইশ তারিখ বলছো কেন তুমি না মানে বা চুপ করো বুঝেছি বারোটা দুই কত বললে রাত্রি টাইম কত বারোটা উনত্রিশ সব গন্ডগোল পাকিয়ে দিচ্ছে ধরো ধরো লাইনে থাকো কোথায় কোথায় আলিপুরদুয়ারে তেইশ তারিখ তেইশে ফেব্রুয়ারি উনিশশো নিরানব্বই রাত্রি বারোটা উনত্রিশ মানে বারোটা উনত্রিশ এ এম আলিপুরদুয়ার কাজের কথা না বলে ভাই আরে বুঝতে পেরেছি রে ভাই তুমি চুপ করো হাত জোর করছো না উনি একটা কি টাইমটাকে আমি ভুল বললাম উনি কিচ্ছু সব ঠিক বলেছো তুমি ঠিক বলেছো উনি ঠিক বলছে আবার উনি ঠিক করছে তেইশ তারিখে রাত্রি বাইশ তারিখে রাত্রি বারোটা তেইশ তারিখ হবে এটাই বলতে চাইছে তো গুড়িয়ে বলছে তাই তো আমি বললাম যে তেইশে ফেব্রুয়ারি হবে উনিশশো নিরানব্বই রাত্রি বারোটা বেজে উনত্রিশ সব গন্ডগোল হলো এখন নিচ থেকে কম্পিউটারে ল্যাপটপে নিচ থেকে উপরে ওঠা যায় না বুঝতে পেরেছো সব কটা কেটে ঢুকতে হচ্ছে আবার টাইম ওয়েস্ট হচ্ছে তেইশ তেইশ কত তেইশ দুই তেইশে ফেব্রুয়ারি উনিশশো নিরানব্বই এটাই বললে হতো বাইশ তারিখ রাত্রি তেইশ তারিখ জন্মেছে নিরানব্বই এবারে রাত্রি বারোটা বেজে হ্যাঁ হয়ে গেছে ওটা তো আগে মেরে দিয়েছি ওটা তো মেরে দিয়েছি আলিপুরদুয়ার হ্যাঁ ওটা তো মেরে দিয়েছি কেউ এসেছিল আপনার জানাশুনো না আমি নিজেই গেছিলাম স্যার আমার ছেলের জন্য হ্যাঁ চুপ করো চুপ করো চুপ করো এখন এটা শোনো চুপ করো তোমার ছেলের জন্য এসেছিল যাই হোক এসেছিল কবে এসেছিল তুমি আমি তেরো সাল থেকে যাচ্ছি হ্যাঁ তেরো সাল থেকে আমি তেরো সাল থেকে আচ্ছা ঠিক আছে তোমার মেয়ের বিবাহস্থানে চন্দ্র বসে আছে ছকটা ফেল হ্যাঁ দেখো তা কি করবে এখন তুমি মেয়ের বিয়ে দেবে মেয়ের তো বয়স কবে এখন কি করতে চাও তুমি এখন তো চান্স পাবে না কবে জন্মবে তাও হ্যাঁ না এখন জন্মবে না এখন এখন টাইম জন্মবে না চাকরিটা তো কবে হবে কারণ চাকরি এখন হবে না আর বিবাহিত লাইফটা কেমন হবে তুমি কবে মেয়ের বিয়ে দিতে চাও বলো সেটা আগে চাকরি পেলে হ্যাঁ সে তো আমি আরে বাপ রে বাপ আমি তো বলছি চাকরি পেলে চাকরি তখন হবে না চাকরি যখন এখন না চাকরিটা কখন না হতে পারে বলবে বেশি না শুনবে বেশি হ্যালো শুনবে বেশি না বলবে বেশি না না শুনবে শুনবো বেশি তাহলে চুপ দু বছর চাকরি পাবে না মেয়ের দু বছরের মধ্যে বিয়ে দেবে না দিতে চাও না সেটা বলো আগে হ্যাঁ কি না বলো এইবারে তুমি গাছের গোড়ায় এসেছো বুঝতে পেরেছো চাকরি প্রতিষ্ঠা দু বছর লাগবে তাহলে আজকে বাইশ শেষ নভেম্বর হ্যাঁ দু বছর তার মানে চব্বিশে নভেম্বর এখন দু বছর যদি বলো আমি ধনুক ভাঙা পণ করেছি আগে চাকরি তারপরে বিয়ে তাহলে বিয়ে হবে কেরিয়ার জমতে দু বছর সময় লাগবে চন্দ্র বসে আছে সপ্তমে পছন্দ হবে না মেয়ের অ্যাম্বিশন হাই পছন্দ হবে না মাঙ্গলিক তো রয়েছে বাদ দাও চন্দ্র বসে আছে মাঙ্গলিকটা এখানে দ্বাদশের মঙ্গলিক হালকা হয় আপনাদের বলে রাখি যারা ঠিক আছে ভালো থাকো আপনাদের বলে রাখি বাইদা ভাই দ্বাদশস্থানের মাঙ্গলিকটা হালকা হয় দ্বাদশস্থানের মাঙ্গলিক কিন্তু সবার ক্ষেত্রে কার্যকরী নয় বিবাহস্থান অলওয়েজ কাউন্টেড সেভেন্থ এইথ হাউস এবং লগ্ন চতুর্থ ইজ মোস্ট ভাইটাল মাঙ্গলিক হচ্ছে লগ্ন ফোর্থ সেভেন অ্যান্ড এইট আমাদের না এই টেলিফোন ইন প্রোগ্রাম থাকলে আমরা হু হু করে এগিয়ে যাই কিন্তু সুভাষদার অনুষ্ঠান মানে অনেক কিছু জানার ইচ্ছে থাকে যে কি করলে মানুষ সাধারণ মানুষ ভালো থাকবে তো এই বিষয় নিয়ে আগামী শনিবার আমরা হাজির হয়ে যাবো তাই তো কিছু না কিছু জিনিস সুভাষদার এই অনুষ্ঠান থেকে থাকে সর্বসাধারণের জন্য সবাই তো আসতে পারবেন না সবাই তো সুভাষ শাস্ত্রীর প্রতিকার গ্রহণ করতে পারবেন না কিন্তু সুভাষ শাস্ত্রীর অনুষ্ঠান সকলের জন্য কারণ সুভাষদার এই মোটোটাই রয়েছে তার গুরুদেবের নির্দেশে যে সকলের জন্য ভাবতে হবে তাই তার উপাচারের অনুষ্ঠান তার উপায়ের অনুষ্ঠান সকলের জন্য আজকে হাতে সময় নেই ধন্যবাদ জানাবো সুভাষদাকে ধন্যবাদ আপনাদের নমস্কার জ্যোতিষ হলো বেদের অঙ্গ আর সুভাষ শাস্ত্রীর কথা জ্যোতিষ জগতে বেদবাক্য।